ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে তার সামনে এসে একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন। এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত, যাদের মুখস্থ নেই, আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত, কারণ আমলে আমাদের ত্রুটি। অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না, পড়বেন আপনি হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন, গেলেন না গেলেন না, কিন্তু হয়তো দোয়া পড়ছেন না, মুখস্থ আছে পড়ছেন না, অথবা মুখস্থই নেই আপনার না, উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে। এই দোয়াটি আপনাদেরকে শেখাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আদা মারিজান, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, লাম ইয়াহদুরু আজালহু, যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি, মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না, ভালো হবে না সে, কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে, এখনো মৃত্যুর সময় আসেনি, ফাকালা ইনদাহু সাবা মারাতিন, তার মাথার সামনে হ্যাঁ তার পাশে দাঁড়িয়ে যান আর সাতবার করে এই দোয়াটি পড়েন। কি দোয়া? হ্যাঁ, কে পড়তে পারেন? আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা, জি আসআলুল্লাহ আল আযীম, আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি, কামনা করি, রাব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি মালিক, কি আইয়াসফিয়াকা, যেন আপনাকে তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন, শিফা দান করেন, আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, বাড়ি থেকে আমল শুরু করেন না আপনি, আপনার স্ত্রী অসুস্থ আছে, অনেকে দূরে আছেন হয়তো দেশে, আপনি যেতে পারছেন না, আপনি টেলিফোনে বলতে পারেন না, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াক, ছেলে অসুস্থ আছে, আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াক, করা যেতে পারে না? টেলিফোনের যুগে এইভাবে হাদিসের উপর আমল করতে হবে, যেখানে কাছে থাকতে পারছেন না, আর যদি কাছে থাকেন, রোগীর কাছে যেতে পারেন, তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাজে, তাহলে সেই রোগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন, সেই রোগীর রোগ নিরাময় হবে। আবু দাউদ তিরমিজির হাদিস, হাদিসটিকে আল্লামা আল-আলবানী সহি বলেছেন। আরেকটি দোয়া পড়বেন রোগীর পাশে, সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই হাদিসটি বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইন অসুস্থ ছিল, তাকে দেখতে গেলেন, বেদুইনকে দেখতে যেতেন, যাযাবর তাকেও দেখতে যেতেন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াকানা ইযা দাখালা আলা মাইয়াউদুহু, যে কোনো রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেখানে প্রবেশ করতেন রোগীর কাছে, বলতেন লাবাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না, লাবাস, কোনো চিন্তা করিও না, তাহুরুন ইনশাআল্লাহ, আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে, তাহুরুন মানে পাক পবিত্র হয়ে যাবে মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরেকটি দোয়া শিখেছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু অসুস্থ ছিল, জিবরাইল দেখতে আসলেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল দেখতে আসছেন, আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন? কালা নাম, নবী সাল্লাম বললেন হ্যাঁ আমি অসুস্থ। কালা, তখন জিবরাইল ইসলাম এই দোয়া পড়েছিলেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, রুকিয়া করছি, রুকিয়া করা বুঝেন মানে ফুক দিচ্ছি আর কি, দম করা মানে কি, হ্যাঁ ফুক দেওয়া, জি দোয়া পড়ে ফুক দেওয়া, মিন কুল্লি শাইইন ইউজিকা, প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে, মিন শাররি কুল্লি নাফসিন, আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, আও আইনিন হাসিদিন, প্রত্যেক হিংসুক চক্ষু থেকে মানে বদনজর থেকে, আল্লাহ ইয়াশফিক, আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন, বিসমিল্লাহি আরকিকা, আবার শেষকারে বলতেন বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, দম করছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের। আর